সোশ্যাল মিডিয়া অশ্লীল ভাষা আক্রমণ তীব্র প্রতিবাদ উপাচার্যের। অশ্লীল ভাষা আক্রমণের প্রতিবাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত হওয়ায় সোশ্যাল মিডিয়ায় কুৎসার অভিযোগ। অফলাইনে পরীক্ষার বিরোধীদের অনেকেই ঘৃণামূলক প্রচার চালাচ্ছে, একজনকে দায়ী করে ক্ষমার অযোগ্য অনৈতিক ঘৃণ্য প্রচার চালানো হচ্ছে। কাউন্সিল অধিকাংশ অধ্যক্ষ সহ সবার সিদ্ধান্ত, একজনকে দায়ী করে প্রচার চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়ানোর অভিযোগে সরব কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আসি পরে খবরে। মগের মুলুক নাকি, আপনাদের মতো লোকের জন্যই ৯ বছর স্থায়ী পদে শিক্ষক নিয়োগ করা যায়নি। নিয়োগ সংক্রান্ত এক শুনানিতে মামলাকারের কড়া ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। নদিয়ার গয়েশপুর উচ্চ বিদ্যালয়ে আংশিক সময়ে শিক্ষক হিসেবে কাজ করা নাসিরউদ্দিন শেখের করা মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। এটা কি মগের মুলুক? কার সুপারিশে চাকরি পেয়েছিলেন? স্থানীয় বিধায়ক? এসএসসির শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতি ঘিরে তুমুল হইচইয়ের মধ্যেই অন্য এক শুনানিতে কলকাতা হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়লেন খোদ মামলাকারী। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে। বেআইনি নিয়োগের অভিযোগে আদালতের নির্দেশেই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি গেছে। হাইকোর্টের নির্দেশেই চাকরি খুইয়েছেন মুর্শিদাবাদের অঙ্কের শিক্ষক সিদ্দিক গাজী। আর বুধবার নদিয়ার গয়েশপুর উচ্চ বিদ্যালয় বাংলার আংশিক সময়ের শিক্ষকের কাজ করা নাসিরউদ্দিন শেখের মামলাটিই খারিজ করে দেন বিচারপতি রাজশেখর মান্থা। এক্ষেত্রে মামলাকারীর কড়া সমালোচনা করে বিচারপতি বলেন, আপনাদের মতো লোকের জন্য ৯ বছর স্থায়ী পদে শিক্ষক নিয়োগ করা যায়নি, আপনি পদ আটকে রেখেছিলেন, দুর্ভাগ্যজনক। ১৯৯৮ সালের মে থেকে ২০০৭ এপ্রিল অবধি গয়েশপুর উচ্চ বিদ্যালয়ের বাংলার আংশিক সময়ের শিক্ষক হিসেবে কাজ করেন নাসিরউদ্দিন শেখ। তার অভিযোগ, হঠাৎ মৌখিকভাবে কাজ থেকে বরখাস্ত করা হয় তাকে। ২০১২ সালে আদালতে দ্বারস্থ হন নাসিরউদ্দিন। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে সেই মামলায় এদিন রাজ্যের আইনজীবী জানান, নাসিরউদ্দিন শেখ স্থায়ী নন, তাকে কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি, পরিচালন কমিটি তাকে নিযুক্ত করেছিল। এরপরই নাসিরউদ্দিন শেখের কড়া সমালোচনা করে তার মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কেতুগ্রামের ঘটনায় স্ত্রীর হাত কেটে ভিনরাজ্যে পালানোর আগে পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ সীমানা সংলগ্ন গ্রাম থেকে গ্রেফতার অভিযুক্ত স্বামী। স্ত্রীর হাত কাটতে সুপারি দিয়ে দুষ্কৃতীদের নিয়োগ করেছিল অভিযুক্ত। খবর সূত্রের ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। সরকারি চাকরি পাবেন রেনু, যে কাজ পারবেন সেই কাজই করবেন, দেওয়া হবে চিকিৎসার খরচও। কেতুগ্রামের ঘটনায় আহত রেনুর পাশে দাঁড়িয়ে ঘোষণা মমতার, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন আহত তরুণী। মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ, বিজেপিতেই রয়েছেন মুকুল রায় জানালেন বিধানসভার অধ্যক্ষ। পাঁচ দফায় শুনানির পর সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। বাংলায় তৃণমূল পিসি ভাইপোর দলে পরিণত হয়েছে, খুব শীঘ্রই গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলা দখল করবে বিজেপি, বঙ্গ সফরের প্রথম দিনই হুঙ্কার নাড্ডার। তৃণমূলের নেতা আছে, নীতি নেই, তৃণমূল মানেই সিন্ডিকেট, মোদিজি টাকা দিতে চান কিন্তু তৃণমূল কর্মীরা আগে কাটমানি খান, রাজ্যে এসে ঘাসফুল শিবিরকে নিশানা নাড্ডার। উত্তরবঙ্গ সফরে গিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মমতার, ৩ বছর ধরে খরচের হিসেব দিচ্ছে না, হিসেব দিতে ভুলে গেছেন মমতা, খোঁচা নাড্ডার। বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলে, উল্লেখ করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে। অপরাধের নিরিখে দেশের মধ্যে শীর্ষ সারিতে রয়েছে বাংলা, আইন শৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে নিশানা নাড্ডার। নাড্ডার সফরের মধ্যেই বঙ্গ বিজেপিতে অস্বস্তি, রাজ্য কার্যনির্বাহী বৈঠকে ডাক পাননি বলে অভিযোগ বঙ্গ বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। রাজু বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ ঘিরে তুঙ্গে দরজা, কেন আমন্ত্রণ করা হয়নি বলতে পারবে দলীয় নেতৃত্ব সাফাই দিলীপের। ২০২৪ পর্যন্ত কজন বিজেপিতে থাকেন সেটা নিশ্চিত করুক নাড্ডা খোঁচা খুনালের। রাজ্য সফরের প্রথম দিনে চুঁচুড়ার বন্দে মাতরম ভবন ও চন্দননগরে রাসবিহারী বসু রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। বাংলার মনীষীদের অপমান করেছেন নাড্ডা, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আক্রমণ কুণালের। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিলেন মিতালি রাজ, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা ভারতীয় দলের অধিনায়কের। শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজে অধিনায়ক হলেন হরমনপ্রীত।